Assalamualaikum warahmatullahi wabarakatuh. Thank you, Rasul Bhai. I am your friend. Shamjha Baru Chole Arsi. Desh among desher bhai, jo bhai, bini bhai, bondhura, amar video gula dekhe shobai ke amar ontore ontosthol theke onek mubarakbad janacchi. Bondhura video gula prothom theke shesh porjonto dekhben ebong ki ei je channel ta eta subscribe kore rakhben jate apnara shobshomoy je amader update je gari gula ভিডিও গুলা পাইতে পারেন আর কি আর আমার একটা চ্যানেল আছে কার পয়েন্ট ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোন সময় আমরা ভিডিও দিই ওই জিনিসগুলো আপনারা আগে আগে পেয়ে যাবেন তো বন্ধুরা কথা বললে বেড়ে যাবে আর কথা আজকে বেশি বাড়াইতে চাচ্ছি না শরীরটা আজকে ভালো লাগতেছে না বেশি তো বন্ধুরা সবাই পাঁচ টাইম নামাজ কালাম পড়বেন আবারো বলতেছি পাঁচ টাইম নামাজ কালাম পড়বেন সবাইকে নামাজের তাগিদ দিবেন ফ্যামিলিতে যারা আছে মা বোনরা তাদের পর্দা করার আপনার পর্দার যে ইয়েটা সেটা কিন্তু আপনার উপরে বর্তাই কারণ কাল আপনি এটার জন্য আটকে যাবেন যদি আপনার ফ্যামিলিতে বোনের বোয়া তারপরে আপনার স্ত্রীর যারা আছে তাদের পর্দার ব্যবস্থাটা না করে দেন তো বন্ধুরা এখন যদি আপনাদের আমি গাড়িটা দেখ গাড়িগুলো দেখাই এখন যে প্রথম যে গাড়িটা নিয়ে আসছি সেটা হচ্ছে এক্সিও জি মডেল 2013 রেজিস্ট্রেশন 2019 আর পুশ স্টার্ট জি এডিশনের এই গাড়িটি দেখতে পাচ্ছেন প্রজেকশন লাইট আপনার প্রজেকশন লাইট দেখেন আপনার ফগ লাইট আপনার গ্রিলগুলো দেখেন প্রত্যেকটা জিনিস আমাদের অনেক সুপার কন্ডিশনে আছে আর এই গাড়িটা যেহেতু মুক্তা পাল কালার আমার কাছে অনেক সুন্দর লাগে হ্যাঁ অনেক সুন্দর আপনার চাকাগুলোও কিন্তু নতুনের মতো আছে নতুন গাড়িতে নতুন চাকা হবে এটাই স্বাভাবিক আর যেহেতু আপনার 13 মডেলের গাড়ি এটাকে আসলে বেশি বেশি খুঁটি খুঁটি দেখানো বা বলাটা এটা আমার জন্য আর কি অস্বস্তিকর লাগে আপনারা যেহেতু 13 মডেলের গাড়ি অবশ্যই ভালো আছে ভালো থাকবে আর যেহেতু আমরা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি কিনি না আপনারা আসলে এই জিনিসগুলো দেখতে পারবেন সাইডগুলো যদি দেখাই আপনাদের এখন সাইড ভিউটা রাইট সাইড ভিউ দেখো অনেক ভালো কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ হাইব্রিড এটা কিন্তু হাইব্রিড গাড়ি এক্সিও জি হাইব্রিড হ্যাঁ দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখন নতুনের যে সোয়া সেটা রয়ে গেছে আপনার আর্টিফিশিয়াল লেদার দিয়ে সিট কভারটাও বানানো আছে আপনি দেখেন যেটা বলেছিলাম আপনি পুশ স্টার্ট তারপরে আপনার জি এডিশন গাড়িতে এই জিনিসগুলো কিন্তু আপনি পাবেন সফট টাচ এসি দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে কিন্তু বন্ধুরা দেখেন এই যে ভিতরগুলো আপনার পিছন সাইডটা যদি দেখাই দেখেন আপনার প্রত্যেকটা লাইট কিন্তু এখনও জিনুইন আর জিনুইন থাকবে এটাই স্বাভাবিক আর আপনার যেটা বলেছিলাম করোলা এক্সিও জি দেখেন আপনার অনেক ভালো কন্ডিশনে আছে ধরে আমি যদি এখন ব্যাকগুলার ভিতরটা একবারে দেখাই যাই ব্যাকগুলার ভিতরটা দেখেন হিউজ পরিমাণ জায়গা আছে যেহেতু এটা হাইব্রিড দেখেন একবারে নতুনের মতো সবকিছু এখনো দেখাই সাইডগুলো দেখো দেখেন একটা জিনিস মানে কোথাও কোনো রঙের ছোঁয়া বা এই ধরনের কোনো এখন পর্যন্ত হয় নাই দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা জিনিস অনেক ওভার ফ্রেশ আছে বন্ধুরা আর বন্ধুরা আমি যদি গাড়িটির ইঞ্জিনটা আপনাদের এখন দেখাই গাড়িটি হাইব্রিড ইঞ্জিন আপনি দেখেন প্রত্যেকটা জিনিস মানে কোনো এখন পর্যন্ত কোনো মানে আসে না আপনার যন্ত্র কোনো রেঞ্জ লেগেছে এ ধরনের কোনো ই নাই কোনো এক্সপোর্ট নাই এই স্টিকগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো খোলা হয় না হ্যাঁ দেখেন প্রত্যেকটা জিনিস অনেক সুপার কন্ডিশনে আছে বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের সুবিধার্থে আমি গাড়িটার নাম আবারও বলেছি এক্সিও জি মডেল 2013 রেজিস্ট্রেশন 2019 এটা আপনার 42 সিরিয়ালের একটি গাড়ি এটার প্রাইস চাচ্ছি আমরা 1485000 টাকা এটা আমাদের আস্কিং প্রাইস আপনারা আসবেন ইনশাআল্লাহ দাম নিয়ে আটকাবে না বন্ধুরা এখন যে গাড়ি আপনার সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার KR42 এটার মডেল 2006 রেজিস্ট্রেশন 2010 আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা অনেক ভালো কন্ডিশনে আছে আপনার নাম্বার প্লেটগুলো দেখেন আপনার হেডলাইট সাইড লাইট এগুলো আমরা নতুন আসলে আমরা নতুন লাগিয়েছি দেখেন এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ভালো আছে আর গাড়িটা আমাদের ফুললি টাচ আপ করতে হয়েছে কারণ টুকটাক কিছু রিক্সার আচর ছিল দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে চাকাগুলো কিন্তু এখনও নতুন দেখো আর আপনার হ্যান্ডেলটা সিনজি করা আছে সামনে পিছনে গ্লাসগুলো কিন্তু অরিজিনাল আছে এই গাড়িটি যদি আপনি ইঞ্জিন সাইডটা এখন আপনাদের দেখাই বন্ধুরা দেখেন কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই হ্যাঁ দেখেন সেটা দেখো নাও সাইড ভিউগুলো দেখো প্রত্যেকটা জিনিস কোথাও কোনো কিন্তু আসল নাই আমি প্রথমে বলে নিয়েছি সেটা হচ্ছে যে এই গাড়িটা কিন্তু আমরা টুকটাক কিছু রঙের কাজ করেছি এই জন্য আসলে ফ্রেশ দেখো প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কিন্তু
দেন এটা ফোর ডোরের গাড়ি দেখেন রিভলভিং সিট এইগুলো দেখুন এইগুলো আপনাদের কি ইনসিওর করবে গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা সেটগুলো দেখো চাকাগুলো দেখো চাকাগুলো কিন্তু একবারে নতুনের মতো আছে বন্ধুরা চারটা চাকা এখনো একদমবারে নতুনের মতো দেখেন ব্যাক সাইডগুলো অনেক ভালো কন্ডিশনে আছে আমি যেটা বলেছিলাম এটা 70 লিটার কি 100 লিটার সিএনজি করা এই দেখেন দেখো এখানে 100 লিটার সিএনজি করা আছে এই সাইডটা যদি দেখে দিই রাইট সাইড ভিউটা হ্যাঁ কোথাও একদম কোথাও কোনো ধরনের ই নাই এই চাকাটা একটু দেখে দাও একবারে নতুনের মতো চাকাগুলো কিন্তু এখনো মানে স্টারিং হুইল আপনার ড্যাশবোর্ড এই জিনিসগুলো দেখলে কিন্তু বোঝা যায় গাড়ি কোন ধরনের রাফ ইউজ হয়েছে কিনা চাকা প্রত্যেকটা চাকা কিন্তু এখনো নতুনের মতো বন্ধুরা আর বন্ধুরা এই গাড়িটার আমি প্রাইস চাচ্ছি 10,85,000 টাকা 10,85,000 টাকা আমাদের আজকের প্রাইস ইনশাল্লাহ আপনার আসবেন দাম নিয়ে ইনশাল্লাহ আটকাবে না আর বন্ধুরা আরেকটা জিনিস সেটা হচ্ছে সেম আপনি যে রাম গাড়িটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমাদের অ্যাডভান্স হয়ে গেছে এখন অনেক ভাই পণ্ডিত চাকা গাড়ির জন্য তারপরেও আমি একটা গাড়ি নিয়ে আসছি ওটা টুকটাক টাচ আপের কাজ চলতেছে ইনশাল্লাহ আগামী এক সপ্তাহের ভিতরে গাড়িটি রেডি হয়ে যাবে যদি কোনো ভাই নিতে আগ্রহী হন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেম গাড়ি টয়োটা রাম হ্যাঁ টয়োটা রাম সেম 99 মডেলের সেম গাড়ি আপনারা পাবেন সামনে ওটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সবসময় সুস্থ রাখে আপনাদের মাঝে আপনাদের কাঙ্ক্ষিত যে চাওয়া পাওয়াগুলো আমি সবসময় আপনাদের সামনে তুলে ধরতে পারি এমনকি দিতে পারি চাওয়া পাওয়ার যে গাড়িগুলো তো সবাই পাঁচ টাইম নামাজ কালাম পড়বেন আমি যেন সবসময় দিনে পথে চলতে পারি আমার বিবি বাচ্চা যারা আছে দিনে পথে চলতে পারে আমার বাচ্চারা যারা আছে ছেলে মেয়ে তারা যেন দিনই শিক্ষা গ্রহণ করতে পারে সেই দোয়াটা চাই আল্লাহ যেন তাদের আলেম হাফেজ হিসাবে কবুল করে এই দোয়াটা চাই আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা আমার ছেলে মেয়ে আলেম হাফেজ হবে আমি যেন সেটা দেখে যেতে পারি আল্লাহ যেন আমার সেই মনের আশাটা পূরণ করে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আপনাদের যাদের ছেলে সন্তান মেয়ে সন্তান যাদেরই হয়ে যায় হোক না কেন সবাইকে মাদ্রাসা শিক্ষাকে শিক্ষিত করবেন দিনী শিক্ষা শিক্ষিত এটাই হচ্ছে আসল ইয়ে তাছাড়া কিন্তু কিছু না ভাই সবাই দিনী শিক্ষা শিক্ষিত করবেন এমনকি পাঁচ টাইম নামাজের তাগিদ দিবেন সবসময় বাচ্চাদের সবসময় ইয়েতে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু